হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের ফোনটিতে যখন বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ফটো, ফাইল বা ডকুমেন্ট থাকে এবং হয়তো অনেক সময় আমাদের ফোনটি যে কোনো সময় যে কোনো ধরনের ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে, হয়তো বা ভুলবশত আমাদের ছবিগুলোকে ডিলিট হয়ে যায় বা এক্সেট্রা থিং এক্সেট্রা। ইভেন আপনি যদি চান যে আপনার প্রাইভেট ছবিগুলোকে আপনি একটি ভার্টিক্যালভাবে কোথায় রেখে দেওয়ার জন্য, যাতে করে আপনার ফোনে যদি কেউ সার্চ করে সেই প্রাইভেট ফটোগুলোকে না দেখতে পায়, সেই ক্ষেত্রে কিন্তু বেস্ট হচ্ছে বিভিন্ন ধরনের আইক্লাউড সিস্টেম। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ একটি আইক্লাউড, যার মাধ্যমে আপনি চাইলে আপনার মোবাইলে যে কোনো ডকুমেন্ট লাইক পিকচার, ভিডিও এক্সেট্রা থিংস আপনি চাইলে ফর এভার আপনি চাইলে অনলাইনে স্টোরেজ করতে পারেন। এবং এনি টাইম আপনি চাইলে আপনার ফোন যদি কোনো কারণবশত সেই ফাইলগুলো ডিলিট হয়ে যায় বা এক্সেট্রা, এবং আপনার ফোনে যদি স্টোরেজ ফুল হয়ে যায়, আপনি চাইলে সেই আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সেখানে আইক্লাউড সিস্টেম রাখতে পারেন। এবং এনি টাইম আপনি চাইলে আপনার নতুন ডিভাইসে সেখান থেকে আপনি আপনার ফাইলগুলোকে ডাউনলোড করতে পান বা দেখতে পান, বা ইভেন আপনি চাইলে শেয়ার করতে পান। এবং এই সফটওয়্যারটি শেয়ার করার মেন উদ্দেশ্য হচ্ছে যে সফটওয়্যারটিতে আপনি চাইলে আপ টু 100 GB ফ্রি স্টোরেজের সুবিধা আছে। সো চলুন আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে তাতে ক্লিক করুন আমাদের ভিডিও সবার আগে পেতে। সেই অ্যাপসটির নাম হচ্ছে ডিগো। আমি আমার প্লে স্টোরে যাব, যাওয়ার পর এখানে গিয়ে আমি টাইপ করব ডিগো, অ্যান্ড দেন আমি পেয়ে যাব ডিগো। দেখতে পাচ্ছেন যে 100 GB ফ্রি ডিগো ক্লাউড ড্রাইভার। সো আমি কথা না বলি, অ্যাপসটি আমার ফোনটিতে ইনস্টল করছি। দেখতে পাচ্ছেন অ্যাপসটি অনেকটাই পপুলার, যদি কিনা ওয়ার্ল্ড ওয়াইড 10 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে এবং অ্যাপটির সাইজ হচ্ছে অ্যারাউন্ড 30 MB। এবং ইজিলি আপনি চাইলে আপনার বন্ধুবান্ধবের সাথে এনি টাইম আপনি চাইলে আপনার ফটো দেখতে পাচ্ছেন যে ইজিলি আপনি চাইলে শেয়ার করতে পারেন। এবং আপনি চাইলে আপনার মোবাইলে যে কোনো ডেটা সেগুলোকে আপনি চাইলে এই আইক্লাউড সিস্টেমে রেখে দিতে পারেন। এবং এনি টাইম আপনি চাইলে আপনার এই ডিগো অ্যাপসটি ডাউনলোড করে যে কোনো ফোনে, অ্যান্ড দেন আপনি সেই আপনার যে ইমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি সাইন আপ করেছেন, সেই ইমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করার সাথে সাথে আপনি আপনার মোবাইল আপনার যে যে প্রয়োজনীয় যে ছবি বা পিকচার ছিল, যেগুলো কিনা অটোমেটিক আপনার ফোনে দেখাবে। সো আমি অপেক্ষা করছি আনটিল ডাউনলোড প্রসেস, এবং দেন আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে আপনারা এই অ্যাপসটি ইউজ করবেন বা কি আসল বিষয়। সো অলরেডি অ্যাপসটি আমার ফোনটিতে ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে গেছে। আমি কথা না বলে জাস্ট ওপেনে ক্লিক করে দেন আপনাদের সাথে শেয়ার করছি কীভাবে আপনি অ্যাপসটি ইউজ করবেন বা কি আসল বিষয়। এখানে আপনি আপনার যে কোনো অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে পারেন। অলরেডি আমার অ্যাকাউন্ট ছিল, তাই আমি আমার অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করেছি, গুগল অ্যাকাউন্ট দিয়ে। আপনি চাইলে ইজিলি আপনার অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করতে পারেন, কারণ আপনি চাইলে এনি টাইম এই অ্যাকাউন্টটিতে আপনি সাইন ইন করতে পারেন এবং আপনার পছন্দের প্রয়োজনীয় ফাইলগুলোতে আপনি লাইক ইজিলি জাম্প করতে পারেন। এবং এটা দেখতে পাচ্ছেন যে অ্যাপসটি ইন্টারফেসটি কীভাবে অ্যাকচুয়ালি আপনি দেখতে পারবেন বা কি আসল বিষয়। সো এখানে আপনি জাস্ট আমি অ্যালাউতে দিলাম। সো এটা হচ্ছে অ্যাপসটি ইন্টারফেসটি আপনার দেখতে পাচ্ছেন। এখান থেকে হচ্ছে ডিভাইস, ডকুমেন্ট, মিউজিক, ফটো, টপ সিক্রেট, ভিডিওস। সো আপনি যে যে ক্যাটাগরিতে কোনো ধরনের ফাইল আপনি আপলোড করবেন, সেই ক্যাটাগরি এখানে সেই পার্টিকুলার ফোল্ডার আপনাকে দেখাবে। এক্সাম্পল স্বরূপ আমি যে উপর ডট আইকনে ক্লিক করি, এখান থেকে আমি ক্লিক করি মাই আপলোড, অ্যান্ড দেন এখানে আমি ক্লিক করলাম আপলোড ফাইল, অ্যান্ড দেন আমি চুজ করবো আপলোড ফাইল, অ্যান্ড দেন এখান থেকে আমি যেই ছবিটি আমি চাচ্ছি আপলোড করার জন্য, এখান থেকে এক্সাম্পল স্বরূপ আমি এই ছবিটি নিলাম, অ্যান্ড দেন আমি আপলোডে ক্লিক করলাম। দেখতে পারবো যে অটোমেটিক এই ফাইলটি আমার ফোনটিতে এই যে ক্লাউড সিস্টেমটি সেখানে আপলোড হয়ে যাবে। এবং এখানে এনি টাইম আপনি চাইলে এক্সপ্লোরে ক্লিক করলে আপনি চাইলে এই ছবিটি আপনি দেখতে পারবেন এবং আপনার ফোনে যে ছবিগুলো সবগুলো এখানে দেখাবে। এবং আপনি যদি চান আপলোড করার জন্য আপলোড করতে পারেন, অথবা আপনি চাইলে শেয়ার করতে তাহলে শেয়ারও করতে পারবেন। তাছাড়া এখান থেকে আপনি আপ টু 100 GB, দ্যাট মিনস দ্যাটস প্রিটি গুড। লাইক আমি এখন পর্যন্ত কোনো আইক্লাউড সিস্টেম দেখিনি যারা কিনা আপনাকে এত বেশি স্টোরেজের সুবিধা দেবে। সো ইজিলি আপনি চাইলে আপনার প্রয়োজনীয় যে কোনো ফাইল, ফটো, ভিডিও এক্সেট্রা থিংস কিন্তু আপনি চাইলে এখানে আপলোড করে রেখে দিতে পারেন এবং চিরতরে আপনি চাইলে এই ফাইলগুলোকে ইউজ করতে পারেন। ইভেন আপনার ফোন থেকে যদি অরিজিনাল ফাইল বা ডকুমেন্ট ডিলিট হয়ে যায়, অথবা কোনো কারণবশত আপনার ফোনটি নষ্ট হয়ে যায় তার ফলে আপনি যদি এখানে আইক্লাউড সিস্টেমটি থাকে এনি টাইম আপনি চাইলে আপনার যে কোনো মোবাইলে এই অ্যাপসটি ডাউনলোড করে আপনার অ্যাকাউন্ট সাইন ইন করে আপনি আপনার প্রয়োজনীয় ফাইলগুলো কিন্তু আবার খুঁজে পাবেন এবং এখানে অনেক ধরনের বিভিন্ন ধরনের এক্সট্রা সিস্টেম তারা অ্যাড করেছে আপনি যখন এই অ্যাপসটি দিয়ে ঘাটাঘাটি করবেন দেখতে পারবেন আপনি সবকিছু পেয়ে সো আমি যদি এখানে পিকচার সেকশন যাই তো দেখতে পারবো যে আমার যে দুটি পিকচার এখানে দেখাচ্ছে সেম ভাবে আমি যদি ভিডিও আপলোড করতাম তাহলে এখানে ভিডিও সেকশনে সেগুলো দেখাতো ফাইল ম্যানেজারের মতো করে সো আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে এবং যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না থ্যাঙ্কস ফর ওয়াচ মাই ভিডিও সি ইউ নেক্সট ওয়ান পিস